হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি ভালো ছিলাম না, প্রীতিদি এসেছে তার জন্য এখন একটু ভালো লাগছে। দেখো, প্রীতিদি আসার পরে আমি রেডি হয়ে নিয়েছি, আমরা এখন একটু যাচ্ছি বর্ডারের দিকে। আজকে বিকালটা বেশ ভালোই কাটলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিদি আমাকে বাসায় কথা কবে? কেন বলবো না, আমি তো অন্য বাসার লোক নাকি, অন্য ডিস্ট্রিক্টের লোক, আমি বাসায় কথা আসলে তুমি মানে দীর্ঘদিন বলো না, হয়তো বেশি বলতে গেলে বেঁধে বেঁধে যেতে পারে। বলি সবসময় বলি, কিন্তু এমনি অন্য মানুষের সাথে হুট করে বলতে আমার একটু লজ্জাই লাগে। তাহলে বন্ধ করে দিলাম ক্যামেরা। ওই রুমটাতে তোর সাথে তোর কাছে একটা জিনিসও শেখাচ্ছে, মনে রাখবি। গান বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা এসেছি বর্ডারে ঘুরতে, দিদি আর আমি। মানে দিদি বলতে বোঝায় না, দিদি না বোন। এখন আমরা রিলস করছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু সামনের ক্যামেরায় দেখা যাচ্ছে না। সামনে বানাতে লজ্জা লাগছে। বাড়ি আসার সময় মায়ের সঙ্গে দেখা হলো। বর্ডারের আগে আমাদের একটা জমি আছে, সেখানে কলা গাছে কলার মোচা হয়েছিল, আমার মা সেটাই কাটতে এসেছিল, কিন্তু কে যেন মোচাটা কেটে নিয়ে চলে গেছে। তো যে কেটেছো না বলে সে কিন্তু একদমই ভালো করনি, আর পরের বার কিন্তু কাটবে না। পল্লবীকে ফুচকা নিয়ে আসতে বলেছিলাম, তো পল্লবী ফুচকা এনে দিল। তো আমি একটাই ফুচকা খেয়েছি, কারণ আমার ফুচকা খাওয়া এখন বারণ, কিন্তু না খেয়ে কি থাকতে পারা যায় বলো। আর প্রীতিদি খুবই ভালো, আমরা অনেক গল্প করলাম, অনেক মজা হলো। মনে হচ্ছিল যে আরও অনেক সময় থাকলে ভালো হতো, কিন্তু দেখো প্রীতিদি বাড়ি চলে গেল। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, টাটা, বাই বাই।